নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে একদম নতুন ধরনের একটা ইউনিক নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য এখানে দেখুন বাঁধাকপি নিয়েছি, আর বন্ধুরা এতটা বাঁধাকপি আমার লাগবে না, এর থেকে আমি কিছুটা নিয়ে নেব। আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। এখানে দেখুন ছুরি নিয়েছি, বাঁধাকপিটা কেটে নেব। আর বন্ধুরা, আগে থেকে বাঁধাকপিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, একদম শুকনো শুকনো করে আমি মুছে রেডি করে নিয়েছি। এখানে দেখুন এই এই ভাগটা আমি কিন্তু আজকে রেসিপির জন্য ব্যবহার করব। এদিকে দেখুন বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, আর এখানে দেখুন বাঁধাকপির মধ্যে যে শক্ত অংশ এটা বাদ দিয়ে দেব। এদিকে প্যানটা গরম করে নিয়েছি, এর মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে হাফ চামচ রসুন কুচি দিয়ে দেব, দিয়ে দেব এক চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলো আমি ভাজা ভাজা করে নেব। এদিকে দেখুন রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা হালকা কিন্তু গায়ে রং ধরে গেছে, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা বাঁধাকপি। বাঁধাকপিটা এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপির মধ্যে যে জলটা আছে ওই জলেই কিন্তু বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, গ্যাস রেটটা মিডিয়ামে রাখবো, রেখে এইভাবে কিন্তু বাঁধাকপিটা নাড়াচাড়া করে নেব, তাহলে খুব সহজে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, প্রথম থেকে কিন্তু বাঁধাকপির মধ্যে কোনো রকম লবণ দেওয়া যাবে না, লবণ দিলে জল উঠে আসবে, ভালো করে ভাজা যাবে না, বাঁধাকপির যে একটা গন্ধ আছে না ওটা কিন্তু রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য লবণ না দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এটা রেডি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন কিন্তু বাঁধাকপিগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে দেখুন, আর বেশ ছাড়া ছাড়াভাবে রেডি হয়েছে। এইভাবে রেডি করে নিতে হবে, আর এইভাবে ভেজে নিলে বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ আছে না ওটা আর থাকবে না। এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, ঝাল যতটা পছন্দ করেন সেই মতো দেবেন। ভালো করে গোলমরিচের গুঁড়োটা দিয়ে মিক্স করে নেব। আপনারা যদি পছন্দ করেন তো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখন কত সুন্দর ছাড়া ছাড়াভাবে রেডি হয়েছে দেখুন, এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। এখানে দেখুন একটা থালা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণে আটা। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, সুজি ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো পরিমাণে সুজি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আটার সাথে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, আটা বেশি স্বাস্থ্যকর, সেই জন্য আটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু আটা, ময়দা, সুজি ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে জল দিয়ে একটা শক্ত করে ডো বানিয়ে নেব। এখানে অল্প সুজি ব্যবহার করলাম, এই নাস্তাটা কিন্তু অনেক সফটভাবে তৈরি হবে। আর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। এদিকে দেখুন আটাটা কিন্তু মাখিয়ে নিয়েছি। এই আটা মাখাটা আমি আর কোনো রকম রেস্টে রাখবো না, এটা সরাসরি আমি নাস্তা বানিয়ে নেব। এদিকে দেখুন বাঁধাকপির যে পুরটা বানিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে লবণটা ভালো করে মাখিয়ে নেব। আর ঠান্ডা হলে তবে কিন্তু লবণটা মাখাবেন। এইভাবে লবণটা মাখে নিলে বাঁধাকপির থেকে কিন্তু আর কোনো রকম জল ছাড়বে না, একদম শুকনো শুকনোভাবে কিন্তু এটা রেডি হয়েছে দেখুন। ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটা আমি সাইড করে দেব। কিচেন স্ল্যাবে সামান্য আটা ছড়িয়ে নেব। আর এখানে দেখুন যে আটার ডোটা বানিয়ে নিয়েছিলাম তিনটে ভাগে কেটে নেব। দুটো লেচি আমি সাইড করে দিয়েছি, এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব। এবারে এটা আমি পাতলা করে বেলে নেব, একটু পাতলা করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। এদিকে দেখুন রুটিটা কিন্তু বেশ পাতলা করে বেলে নিয়েছি, আর এরকম পাতলা করে কিন্তু বেলতে হবে, খুব বেশি মোটা হলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। দেখুন রুটিটা একটু উল্টে দেব। আর এখানে দেখুন একটা ছোট্ট গ্লাস নিয়েছি, গ্লাসের মাপ দিয়ে গোল গোল করে কেটে নেব, এইভাবে এইভাবে গোল গোল করে কেটে নেব।
তো দেখুন অনেকগুলো কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। আর এবারে এই যে বাকি পাটটা, এটা আটার সাথে মিক্স করে আবারও বেলে এইভাবে গোল করে আমি বেলে নেব। আবারও একটা লেচি নিয়েছি, দেখুন রুটিটা বেলে নিয়েছি, আবারও গোল গোল করে কেটে নেব। আর সবগুলো এইভাবে আমি কেটে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। সবগুলো গোল শেপ দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা পুর আমি নিয়ে নেব, অল্প একদম সামান্য পরিমাণে পুর নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব, একদম সামান্য করে দিতে হবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। তো দেখুন পুরটা দিয়েছি, এবারে ভালো করে এটা মুড়ে দেব, এইভাবে মুড়ে দিতে হবে। আর এটা কিন্তু মুড়তে এক্সট্রা করে জল বা আঠার কোনো কিছুই প্রয়োজন হবে না। তো দেখুন রেডি করে নিয়েছি, এবারে দুটো কোণ এইভাবে আমি মুড়ে দেব, মুড়ে এইভাবে চেপে দেব। তো দেখুন একটা কিন্তু নাস্তা আমার রেডি হয়ে গেছে। আর এইরকম ছোট ছোট করে কিন্তু নাস্তাগুলো রেডি করে নিতে হবে, খুব বেশি কিন্তু বড় করার প্রয়োজন নেই। তো দেখুন কত সুন্দরভাবে একটা রেডি হয়েছে, আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে সামান্য পুর দিয়ে দেব, তো দেখুন সামান্য পুর নিয়েছি, আবারও ভালো করে এটা মুড়ে দেব। খুব বেশি পুর দিলে না এই শেপটা কিন্তু ভালো আসবে না, তাও আপনারা কিন্তু পছন্দ মতো শেপ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন দুটো সাইড থেকে এইভাবে কোনটা মুড়ে দেব। তো দেখুন আরো একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন। সবগুলো একইভাবে কিন্তু আমি রেডি করে নেব, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। আর বন্ধুরা এখন যেহেতু বাঁধাকপির সিজন, বাঁধাকপি এইভাবে কিন্তু একবারে এইভাবে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু মর্নিং ব্রেকফাস্টেও ভালো লাগে, বাচ্চাদের স্কুল টিফিনেও ভালো লাগে, সন্ধ্যাবেলার নাস্তাতেও কিন্তু খুবই ভালো লাগে। এদিকে পুর ভরে নাস্তাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন একটা ছাঁকনিযুক্ত থালা নিয়েছি, আর হাতে সামান্য তেল নিয়েছি, এইভাবে লাগিয়ে নেব যাতে নাস্তাগুলো ভাপানোর সময় কেউ কারোর গায়ে না জড়িয়ে যায়। এখানে যেহেতু আমি আটা আর সুজি ব্যবহার করেছি, একটু ভাপিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো থালার মধ্যে আর ছাড় ছাড় করে এইভাবে আমি সাজিয়ে দেব। এদিকে দেখুন প্যানের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি, আর জলটা কিন্তু বেশ ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো নাস্তার থালাটা, একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, এতে নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। ঢাকনাটা খুলে নেব। আর বন্ধুরা দেখুন নাস্তাগুলো কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাস রেটটা বন্ধ করে দেব, দিয়ে নাস্তাগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে দেখুন নাস্তাগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর বন্ধুরা কত সফটভাবে নাস্তাটা তৈরি হয়েছে দেখুন। আপনারা চাইলে কিন্তু এইভাবে যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন, এটাও কিন্তু খেতে অসাধারণ হয়। কিন্তু এই নাস্তাটা একটু অন্যরকমভাবে আমি বানাবো। আর এখন দেখুন বন্ধুরা লুকিংটা কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন। আবারও প্যানটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর বন্ধুরা আজকের এই নাস্তাটা যত বেশি মুখরোচক তত কিন্তু তেল বা মশলার প্রয়োজন হয় না, খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু খুব মুখরোচক এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব, সামান্য পরিমাণে সরিষা দিয়ে দিলাম, এগুলো আমি ফোড়ন করে নেব। আর একটু খেয়াল রাখতে হবে এই ফোড়নগুলো খুব বেশি না কালো হয়ে যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা একটুও ভালো আসবে না। এবারে এর মধ্যে সামান্য রেড চিলি পাউডার দেব, কালারটা ভালো আসবে। ফোড়নটা দেখুন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে এই নাস্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব, এবারে এগুলো ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে নাস্তাটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন কালারটা দেখুন পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে এই নাস্তার মধ্যে সামান্য আমি সস দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ম্যাগি মশলা, এতে এই নাস্তার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে রেডি হবে। ভালো করে মিক্স করে নেব।
আর বন্ধুরা, বাঁধাকপির এই নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে সামনে এগিয়ে যেতে পারি। তো দেখুন, নাস্তাটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য এটা রেডি করে নেব। আর কালারটা দেখুন বন্ধুরা, বাঁধাকপি দিয়ে একদম কিন্তু মুখরোচক স্বাদের নাস্তা আমার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, যদি ভালো লাগে তো এইভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা বিকালের নাস্তাতে, বাচ্চাদের স্কুল টিফিনে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। যারা একঘেয়েমি নাস্তা খেতে একটুও পছন্দ করে না, খুব ঝটপট বাঁধাকপি আর আটা দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন।